একের পর এক কৃষি জমি দখল করে নেওয়া হচ্ছে, দখল হয়ে যাচ্ছে গ্রামের শ্মশান। এমনই অভিযোগ তুলে দুর্গাপুরের এডিডিএ কার্যালয়ের সামনে এদিন বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। এর আগেও এডিডি এবং দুর্গাপুর পুর নিগমকে বিষয়টি অবগতি করানো হয়েছিল, তবে কোনো কাজ হয়নি বলে অভিযোগ। কৃষি জমি দখলের অভিযোগ এনে এবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন দুর্গাপুর নগর নিগমের 35 নম্বর ওয়ার্ডের গোপালমাঠ এলাকার বাসিন্দারা। অভিযোগ, একের পর এক কৃষি জমি ভুল তথ্য দিয়ে দখল করে নেওয়া হচ্ছে, এমনকি দখল হয়ে যাচ্ছে একটু একটু করে গ্রামের শ্মশান। বিষয়টি নিয়ে দুর্গাপুর এডিডিএ এবং দুর্গাপুর নগর নিগমকে লিখিত অভিযোগ জানানোর পরেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। অবিলম্বে কৃষি জমির ওপর অবৈধ নির্মাণ বন্ধ করতে হবে, তাদের আন্দোলন আরো বৃহত্তর আকার নেবে বলেও এদিন হুঁশিয়ারি দেন স্থানীয়রা। হ্যাঁ, মানে এখানে অবস্থান করা হয়েছে যাতে এই বেআইনি নির্মাণকে ভেঙে ফেলা হয়। এরপরে যদি না হয় কি করবেন? এরপরে যদি না হয় আরো বৃহত্তর আন্দোলন হবে, আরো ব্যাপক জামায়াত হবে, আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। এরপরে থানায় জমায়েত হবে, জেলা শাসকের কাছে জমায়েত হবে, আরো বৃহতাকার নেবে, আরো ব্যাপক মানুষ জমায়েতে অংশগ্রহণ করবে। আমরা চাই তার আগে এটার একটা সুস্থ মীমাংসা করুক। কারণ সব থেকে আগে যদি এখানে কিছু করতে হয়, দুর্গাপুর একটা সাজানো গোছানো শহর, এটা একটা প্ল্যান টাউন, সেই টাউনে একটা যদি এরকম মানে ঝুপড়ির মতো গোঁজা মিল দিয়ে গলি রাস্তা দিয়ে যদি একটা জায়গা গড়ে ওঠে, সেটা সব থেকে খারাপ। এটা তো একটা প্ল্যানভাবে করা দরকার, তার জন্য তো একটা মাস্টার প্ল্যান করে দিতে হবে এডিডিএকে। বিষয়টির খবর এডিডিএতে পৌঁছলে এডিডিএর ভাইস চেয়ারম্যান কবি দত্ত বিষয়টি নিয়ে বলেন, অবশ্যই বিষয়টি তারা খতিয়ে দেখবেন, উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে। একটু ডিসকাস করতে, পুরো তো জানি না, আপনাদের কাছে শুনলাম প্র্যাকটিক্যালি, আমরা একটু বুঝে নি, দেখে নি কি আছে, নিজেদের মধ্যে আলোচনা করি, যদি কিছু রিলেটিভস থেকে থাকে তাহলে ডেফিনেটলি আমরা ওটা নিয়ে আলোচনা করে আমরা ঠিক করে নেব। কিন্তু এত বহু বছর ধরে চলছে প্রজেক্ট, অনেক বছর আগে থেকে শুরু হয়েছে প্রজেক্ট, শেষ হতে চললো, আমি জানি না হঠাৎ করে কেন এত দেরিতে ঘুম ভাঙলো। এবং আমি যতটুকু জানি এত বড় বড় প্রজেক্ট হচ্ছে, আমার মনে হয় না কেউ রেগুলেটরিভাবে করবে, কারণ এত টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় ঠিক থাকবে। তারপরে আমাদের দায়িত্ব, আমাদের চেক করে নয়, যখন কিছু লোক বলছেন আমরা চেক করে নেব, এবং ওটা যদি কিছু রেগুলেটরিভ থাকে আমরা রেকটিফাই করে নেব। বিষয়টি নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার। তিনি বলেন, কিছু বলার আছে কি, আমরা তো অনেক আগেই বলেছি যে দুর্গাপুর শহরটা হচ্ছে অফ দ্য প্রমোটার, বাই দ্য সিন্ডিকেটার, ফর দ্য কন্ট্রাক্টার, আর এই সব কিছুর মাথায় রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা। এ বাদ দিয়ে এ কাজ করতে পারবে না দুর্গাপুরে। দুর্গাপুরে গোপালমঠ সহ 5টা মৌজা, সে 5টা মৌজাতে দুর্গাপুরে হচ্ছে যে জমিগুলোর হচ্ছে ল্যান্ড তার হচ্ছে চরিত্র পরিবর্তন করে দিচ্ছে। কারা পরিবর্তন করছে? এডিডিএ হচ্ছে পরিবর্তন করে দিচ্ছে। এখন এডিডিএ এই ল্যান্ড পরিবর্তন করছে কেন? তার পিছনে মধু আছে, শ্মশানের জমি, ভাবতে পারেন, শ্মশানের জমি, পুকুর, যে পুকুর হচ্ছে সরকারি প্রকল্পে হচ্ছে টাকা অনুমোদন হয়েছে যে হচ্ছে পুকুর কাটা হবে, তা হচ্ছে যে প্রমোটাররা দখল করে নিচ্ছে। বিভিন্ন জায়গাতে জমি দখল চলছে। এই জন্য বললাম দুর্গাপুর শহরটা হচ্ছে এখন সিন্ডিকেট, প্রমোটার, কন্ট্রাক্টরদের কাছে গেছে, আর তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা জায়গাতে সরাসরি যুক্ত বা কাটমানি খাচ্ছে। তবে এই অভিযোগের পাল্টা দিয়েছেন জেলা সহ সভাপতি উত্তম মুখার্জি। তিনি কি বলেছেন শুনব। হ্যাঁ, আমি শুনেছি কিছু সংখ্যক এডিডিএ সামনে তারা প্রমোটারের কথা বলেছে, কিন্তু যারা বলেছেন তাদেরকে আমি অনুরোধ করছি, প্রমোটারের জন্ম হচ্ছে সিপিএমের আমলে, তো তাদেরকে ধরুন। তৃণমূলের সঙ্গে কোনো প্রমোটারের যোগাযোগ নেই, মিথ্যা অভিযোগ করে কোনো লাভ নাই। আপনাদের যা কাজ আছে আবেদন করুন, দুয়ারে সরকারের কাছে আবেদন করুন, দুয়ারে সরকারের যে এই মাসে চলছে সেখানে আবেদন করলে আপনাদের সমস্যা মিটে যাবে। অযথা নাটক করে, বাংলাকে অশান্ত পরিবেশ তৈরি করে কোনো রকমভাবে কাজে লাগবে না। মানুষ যোগ্য জবাব দেবে নির্বাচনের সময়, চুপ করে থাকুন। আর আপনাদেরকে কোনো কারুর ইন্ধনে আজকে সরকারের বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নাই, কারণ ভারতবর্ষের মাটিতে প্রমাণ হয়ে গেছে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন ততদিন কিন্তু বাংলার মাটিতে মামাটি মানুষ বরাবর এগিয়ে থাকবে। এই হলো মূল কথা। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাক্কি ফ্রেশ আটা, মনপসন্দ।